সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবার ব্রত নিয়ে যশোরের পুলিরহাটে প্রতিষ্ঠিত 500 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। 11 মার্চ 2023 শনিবার আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালে যাত্রা শুরু হলো। হাসপাতালের উদ্বোধন উপলক্ষে 11 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগে বিনামূল্যে সেবা কার্যক্রম পরিচালিত হবে। ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। এ সময় আরো বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এরপর তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের চতুর্থ তলায় মরহুম শিল্পপতি শেখ আকিজউদ্দিনের ছোট মেয়ে শামিমা আক্তার নাসিমার নামানুসারে তৈরি নাসিমা লেবার ওয়ার্ড এবং অধ্যাপক ডাক্তার গুলশানারা বেগমের নামানুসারে নির্মিত ডাক্তার গুলশানারা গাইনি ওয়ার্ডের উদ্বোধনও করা হয়। এরপর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত 1000 আসন ধারণ ক্ষমতার আধুনিক অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিব খান, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি ডাক্তার এ কে কামরুল ইসলাম বেনু, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডক্টর জামালুন্নেসা, আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান, আদ্দিন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার গুলশানারা বেগম সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিরুল মোমিনিন মানিক। প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মানুষ ও মানবতার সেবায় আদ্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আদ্দিন রোল মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। আদ্দিনের উদ্বোধন করেছিলেন 1997 সালে জাতির জনকের সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি মনে করি শেখ মহিউদ্দিন সাহেব যে কাজগুলো করেছেন, আজকে এই হাসপাতালটি তৈরির মাধ্যমে সৎকায় জারিয়া শব্দটি উনি উচ্চারণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও এর সাথে রিলেটেড, আমরাও আজকে উদ্বোধন করতে এসে রিলেটেড। হলুদ পোশাকের দেখলাম কমিউনিটি কেয়ার কিছু ওয়ার্কারও তৈরি করেছেন উনি। আর একটা জিনিস আমি দেখলাম, মহিলাদের উপস্থিতি বেশি। কমিউনিটি হেলথ ওয়ার্কার দেখে আমার মনে হয়েছে গ্রামের মানুষকে সেবা দেওয়ার জন্যে এটা আর একটা নতুন পদ্ধতি। আদ্দিনের বেশ কয়েকটা ইনস্টিটিউটে আমি পোস্ট গ্রাজুয়েট কোর্স খুলেছি, অর্থাৎ আগামী দিনে বিশেষজ্ঞ তৈরি এখানে থেকে হবে, যে এই যশোরে হার্টের চিকিৎসা সহ সব ধরনের চিকিৎসা। আমি মনে করি একসময় আদ্দিনের যে সেট আপ, এখানেও একসময় ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট হবে, কারণ এখানে আইসিইউ এর সংখ্যা আমি যা দেখলাম, ম্যাটারনাল আইসিইউ, ফিটাল মেডিসিন এবং যে ধরনের ইনস্ট্রুমেন্ট থাকা দরকার সব কিছু এখানে আছে। সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে বাংলাদেশে। আমি মনে করি এটাও একসময় এই আদ্দিন করতে পারবে। একটা রোগীর কী কী লাগে বলছিলাম না, প্যারামেডিক্স লাগে, নার্স লাগে, ডাক্তার লাগে, ওষুধ লাগে, সব কিছুই আছে। সাথে সাথে আদ্দিনের যে প্রস্তুতি, যে ভবিষ্যতে সব সেক্টরে তারা হেল্প করবে। 8টা হাসপাতাল 8টা মেডিকেল কলেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা সেইভাবেই তৈরি হচ্ছে। যে আদ্দিনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শেখ মহিউদ্দিন যে অবদান রেখেছেন, অবশ্যই তাকে যেমন আমরা স্যালুট জানাই। আজকের এই হাসপাতালের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করে এসেছি, বক্তব্যের মাধ্যমে এই আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এছাড়া ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান জাতীয় সংসদের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান বলেন, এমন একটি জায়গায় আজকে এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল উনি স্থাপন করেছেন যেখানে ওনার জন্ম, যেখানে ওনার বাবার স্বপ্ন এবং ওনার নিজের স্বপ্ন, যে মানুষগুলোর জন্য উনি এই মেডিকেল কলেজ তৈরি করেছেন, আমি বিশ্বাস করি মনের থেকে যে উনি মানুষের জন্য করে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠান প্রশংসার দাবি রাখে। যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ বলেন, কিন্তু এনারা যে দেশের দেশ মাতৃকাতে টার্নটা রয়েছে নিজের এলাকায় প্রতিষ্ঠা করার জন্য, এটা বিরল ব্যাপার। অনেক প্রতিষ্ঠান ওনারা করেছেন, ওনারা অনেক সেবাশ্রমও করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মহিউদ্দিন সাহেবকে। এই দক্ষিণাঞ্চলের মানুষ আর ঢাকাতে নর্মালি যেতে হবে না, খুব ক্রিটিক্যাল কোনো ইয়ে না হলে। আমি মহিউদ্দিন ভাইকে, তিনি একজন গ্রেট ম্যান,
তাকে একটা বড় করে একটা করতালি এই রকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে কিন্তু সবাই জানে যে আদ্দিন কম পয়সায় বিনা পয়সায় এই কাজটি করে, বিপদগ্রস্ত লোক আসে, তাই এই বিপদ সবচেয়ে বেশি কাটাই হচ্ছে আমাদের আদ্দিন। আমার পিতার কাছে আমি জন্মের জন্য ঋণী, আমার শ্বশুরের কাছে আমি আমার শিক্ষকতা যে এসেছি আমি পেশায়, আমার লেখাপড়া বা আমাকে আজকে আমি যে আমি নিজেকে মানুষ বলে মনে করি, মহিলা বলে মনে করি না, সরি, মানুষ বলে মনে করি, এই যে সাহস, এই সাহসটা আমার শ্বশুরের জন্য তৈরি হয়েছে। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।